সমাজসেবামূলক কাজে নৈতিক বাধ্যকতা আরোপ করা হচ্ছে ধর্ম সমাজসেবামূলক কাজে নৈতিক বাধ্যকতা আরোপ করা ধর্ম কোন শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে কোন শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে নৈতিক শিক্ষা প্রাচীন সমাজে আইন ছিল না তাহলে মানুষ সামাজিক শৃঙ্খলা রক্ষা করতো কীভাবে প্রাচীন সমাজে আইন ছিল না তাহলে মানুষ সামাজিক শৃঙ্খলা রক্ষা করতো কীভাবে নৈতিকতার মাধ্যমে নৈতিকতা বিরোধী আইনের বিরোধিতা করার অধিকার নাগরিকের রয়েছে উক্তিটি লাস্কিরের মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয় মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয় এটি উক্তি করেছেন অ্যারিস্টটলি রাষ্ট্রের সুসম্মিত টেকসই উন্নয়নের জন্য দরকার নৈতিকতা মূল্যবোধ সুশাসন সবগুলোই উত্তর হবে সবগুলোই বাংলাদেশে আইন বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় উনিশশো সালে উনিশশো সালে শিশু আইন অনুযায়ী বাংলাদেশের শিশুর বয়স কত পর্যন্ত ষোলো বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স জন্ম থেকে আঠারো বছর বাংলাদেশে আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না চোদ্দ বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না ওয়েন ডিড বাংলাদেশ রেটিফাই দ্য ইউন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড উনিশশো সালে কোন শব্দটি শিশু অধিকারের সঙ্গে সম্পর্কিত শিশু অধিকারের সাথে শিশু নির্যাতন দমন আইন চালু করা হয় বাংলাদেশে কিশোর অপরাধী হিসেবে গণ্য করা গণ্য হওয়ার বয়স হচ্ছে সাত থেকে ষোলো বছর কিশোর অপরাধ হিসেবে গণ্য হবার বয়স হচ্ছে সাত থেকে ষোলো বছর বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত টঙ্গী গাজীপুরে বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কোনাবাড়িতে কিশোর উন্নয়ন কেন্দ্রের মূল লক্ষ্য কি কিশোর উন্নয়ন কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে শাস্তি নয় সংশোধন বাংলাদেশের সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখা সিদ্ধান্ত গৃহীত হয় কবে বাবার পাশাপাশি মায়ের নাম সিদ্ধান্ত গৃহীত করা হয় দুই হাজার চার সালে চব্বিশে অগস্টে বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে ছুটি সরকারি মাস এসিড নিক্ষেপজনিত কর্মকাণ্ডে বন্ধের লক্ষ্যে গৃহীত অপরাধ আইন পাশ করা হয় দুই হাজার বাংলাদেশে আইনে এসিড নিক্ষেপকারী শাস্তিকে মৃত্যুদণ্ড বাংলাদেশে আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স আঠেরো একুশ বাংলাদেশের মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স আঠারো বছর যৌতুক প্রথা কোন ধরনের সমস্যা যৌতুক প্রস্তা একটি সামাজিক সমস্যা সামাজিক অনাচার হলো যৌতুক প্রথা যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে উনিশশো আশি সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয় উনিশশো ছিয়াশি সালে যৌতুক দেওয়া এবং নেওয়ার সর্বোচ্চ শাস্তি হচ্ছে পাঁচ বছর কারাদণ্ড দুর্নীতির ইংরেজি শব্দ করাপশন দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ করাপশনের উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে নিম্নের কোন সংস্থাকে বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় দুর্নীতি দমন বাংলাদেশ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় দুই সালে একুশে নভেম্বর দুই হাজার সালের একুশে নভেম্বর হোয়াইট পেপার কি হোয়াইট পেপার সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিপরণী দু সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট মোতাবেক বিশেষ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পনেরোতম সমাজ গঠনে বাধা সৃষ্টি করে দুর্নীতি সমাজ গঠনে বাধা সৃষ্টি করে দুর্নীতি কিসের অভাবে দুর্নীতি সমাজে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে নৈতিক মূল্যবোধের অভাবে দুর্নীতি বাধাগ্রস্ত হয় নৈতিক মূল্যবোধের শিক্ষার হার সন্ত্রাস একটি কি সন্ত্রাস একটি অভিশাপ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাসমূলক কাজ ন্যায় কাজের পরিপন্থী কাজকে সন্ত্রাসমূলক কাজ বলে সন্ত্রাস দমন করতে কাকে এগিয়ে আসতে হবে সন্ত্রাস দমন করতে সবাইকে এগিয়ে আসতে হবে সন্ত্রাস দমন আইন পাশ দু হাজার নয় সালের চব্বিশে ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইন সন্ত্রাস বিরোধী সংশোধন আইন পাশ করা হয় দু হাজার বারো সালে পুনরায় সন্ত্রাস দমন আইন পাশ করা হয় দু সালে সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত অপারেশন ক্লিন হার্ট অপারেশন ক্লিনহাট যে বিষয়ের সাথে সম্পৃক্ত সন্ত্রাস এর সাথে সম্পর্কিত অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল অপারেশন ক্লিন হার্ট শুরু হয়েছিল দু সালে ষোলোই অক্টোবর সন্ত্রাসবাদের কাজ দূর করতে জরুরি হচ্ছে আইন সন্ত্রাসবাদের কাজ করতে জরুরি হচ্ছে আইন মূল্যবোধের অভাবে কোন কর্মকাণ্ড ঘটে মূল্যবোধ অভাবের কারণে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটে সন্ত্রাস দমন করা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সন্ত্রাস দমন করা সম্ভব রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বাংলাদেশের জঙ্গিবাদের সবচেয়ে বড় হামলা হয় গুলশানে যুদ্ধপরাধী বিচার সংক্রান্ত সংবিধানটি হলো সাতচল্লিশ